বিরতির সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত টানা এক ঘন্টা সাথে আছি শফাবিন ফরিদ আমি আছি আতিফ আঞ্জুমান শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিখোঁজদের সন্ধানে ভবনে তল্লাশি চলছে কারখানার কিছু অংশে এখনো ধোঁয়া ধসে পড়েছে একপাশের ছাদ বন্দিশালার আদলে চলছিল নারায়ণগঞ্জে হাশিম ফুডসের ছয়তলা কারখানা ছিল না পর্যাপ্ত সিঁড়ি ও আগুন নেভানোর ব্যবস্থা করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ২৪ জন সহ ১৮ জেলায় আরও ১৭০ জনের মৃত্যু বিধিনিষেধের শিথিলতায় সংক্রমণ আরও বাড়ার শঙ্কা ফাইজার সিনোফার্ম ও অক্সফোর্ডের আরও পৌনে ২ কোটি টিকা দেশে আসবে আগস্টের মধ্যে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবে জিলহজ মাসে চাঁদ দেখা যায়নি ঈদ উদযাপন ২০ জুলাই বাংলাদেশ সহ সব দেশ থেকে হজে যাওয়ায় এবছরও নিষেধাজ্ঞা শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ এবার চলে যাচ্ছে পুরো খবরে নারায়ণগঞ্জের হাশিম ফুডস লিমিটেডের কারখানায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি ফায়ার সার্ভিসের আশা ভবনটির ছয়তলায় তল্লাশির মধ্য দিয়ে শেষ হবে উদ্ধার অভিযান এরপর আগুন লাগার কারণ অনুসন্ধান করবে তারা এদিকে আজও কারখানার আশপাশে ভিড় করেছে নিখোঁজদের স্বজনেরা হাশিম ফুড কারখানায় আগুন লাগার তৃতীয় দিনেও ষষ্ঠতলা ধোঁয়ায় আচ্ছন্ন এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় ফায়ার সার্ভিস টানা দুই দিনের আগুনে ধসে পড়েছে ভবনটির পঞ্চম তলার ছাদের কিছু অংশ আস্তর খসে পড়েছে প্রায় প্রতিটি তলায় ফায়ার সার্ভিস বলছে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ব্যবহারের অনুপযোগী সার্চ রেস্কিউ এবং ফায়ার ফাইটিং একসাথে চলছে সমন্বিত উপায়ে আমরা কাজ করে যাচ্ছি তো এখন ভিতরে আগুন নেই তেমন কিছু কিছু জায়গায় হালকা ধোঁয়া হচ্ছে তো এই ধোঁয়া আমরা বন্ধ করার জন্য চেষ্টা করতেছি তো আশা করি খুব সহজে এই ধোঁয়া আমরা বন্ধ করতে পারবো আর আমাদের সার্চ টিমও সার্চ করেছে এই পর্যন্ত আমরা গতকাল যা পেয়েছিলাম ডেড বডি ও তো ওগুলাই আছে এরপরে আর আমরা কোনো ডেড বডি পাই নাই এদিকে কারখানার সামনে নিখোঁজদের ছবি হাতে অপেক্ষায় স্বজনরা তবে তা শুক্রবারের তুলনায় কম মানুষ লাফিয়া লাফিয়া পড়ছে ইয়া করছে এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর করার কিছু নাই সিঁড়ি দিয়ে উঠি এই সিঁড়ির দ্বারা গেছি গিয়ে দেখি তালা মারা উঠতাম পারছি না এই জায়গা আছে ওই জায়গা আছে কিন্তু কোনো জায়গায় নাই ভিতরে তো পুড়ে গেছে এখন বলছে লাশ দিব না কি দিয়ে নেমে এনে পরীক্ষা করা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশেপাশে শ্রমিক বা স্বজনদের জড়ো হতে বাধা দিচ্ছে পুলিশ নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ সবশেষ পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জের ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ আপনি গতকাল থেকে অগ্নিকাণ্ডের উদ্ধারের সবশেষ তথ্য জানাচ্ছিলেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি ষষ্ঠ তলায় আর কোনো মরদেহ থাকতে পারে কিনা এ বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে না ষষ্ঠ তলায় ফায়ার সার্ভিসের যে উদ্ধার অভিযান সেটি এখনও চলমান তবে আজকে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি এখনও ষষ্ঠ তলায় নিভু নিভু আগুন জ্বলছে ধোঁয়া অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডলী সেই সেই ধোঁয়ার কুণ্ডলী রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে এই ষষ্ঠ তলায় তাদের যে অভিযান সেই অভিযান অব্যাহত রেখেছেন পঞ্চম তলায় বলা চলে পুরোপুরি অভিযান শেষ করেছেন সেখানে কোনো মরদেহ পাননি এবং ষষ্ঠ তলাতেও এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি ফায়ার সার্ভিস বলছে যেহেতু ষষ্ঠতলা গোডাউন ছিল এই কোম্পানির গোডাউন থাকার কারণে এখানে আসলে শ্রমিক ওইভাবে আসলে থাকার কথা না এবং এই ষষ্ঠতলার যে গেট রয়েছে সেই গেট তালাবদ্ধ ছিল এটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কারণে এখন এই ষষ্ঠতলাতে মরদেহ পাওয়ার সম্ভাবনা তেমন নেই এমনকি তারা ধারণা করছেন এরপরেও তারা পুরো বিল্ডিংটি আসলে তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন বলা চলে ষষ্ঠতলারও অর্ধেক অংশ এরই মধ্যে উদ্ধার অভিযান বা তল্লাশি শেষ হয়েছে এখনও চলমান রয়েছে তারা চেষ্টা করছেন আজকে বিকেল নাগাদ এই অভিযান শেষ করতে আমরা গতকালকে দুপুরে দেখেছিলাম বেলা ১টার দিকে এই বিল্ডিং থেকে ৪৯টি মরদেহ বের করা হয় কিন্তু এরপরে আসলে আর কোনো মরদেহ উদ্ধার করা হয়নি যদিও ফায়ার সার্ভিসের যে উদ্ধার অভিযান সেটি এখনও চলমান রয়েছে আর ফায়ার সার্ভিস আসলে তারা বলছেন যেহেতু এই বিল্ডিংয়ে নির্মাণের সময় বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থা থাকা দরকার ছিল সেটি বিল্ডিংতে নেই
কারণ এই 34,000 বর্গ ফুটের একটি বিল্ডিং এ অন্তত চারপাশে চারটি সিঁড়ি থাকার কথা, কিন্তু এই বিল্ডিং এ দুটি সিঁড়ি রয়েছে, যে কারণে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন আসলে যারা শ্রমিক ছিলেন তারা বিল্ডিং থেকে যে নিরাপদে নেমে যাবেন বা ছাদে যাবেন সেরকম কোনো ব্যবস্থা ছিল না, যে কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। আর এই বিল্ডিংটিতে যেহেতু টানা দুই দিন আগুন জ্বলেছে, যার ফলে বিল্ডিং এর পঞ্চম তলার ছাদ একটি অংশ ধসে গিয়েছে, যদি দেখাতে চাই যে এই পঞ্চম তলার যে ছাদ ধসে গিয়েছে এখানে অন্যান্য যে ফ্লোর রয়েছে বা অন্যান্য যে তলা রয়েছে সেখানে আস্তর খসে পড়ছে এবং বিল্ডিং এর কয়েক জায়গায় ফাটলও দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস তারা আসলে আজকে যখন উদ্ধার অভিযান শেষ হবে এরপরে তদন্ত শুরু হবে, অর্থাৎ প্রশাসনের যে তদন্ত কমিটি রয়েছে যেটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে, সেই প্রতিবেদন বা তদন্তের কাজ আসলে শুরু হবে ফায়ার সার্ভিস যখন তাদের যে উদ্ধার অভিযান সেটি শেষ করবে। তো আমরা আজকে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন এই ঘটনা ঘটেছে এবং যত সময় ধরে আগুন জ্বলেছে এরপরে এরকম ভবনে আসলে ব্যবহার করার মতো কোনো উপযোগী থাকে না এবং এই বিল্ডিং এর ক্ষেত্রেও তাই হয়েছে। যখন এই বিল্ডিং এর একটি ফ্লোরের ছাদ ধসে গিয়েছে, অন্যান্য ফ্লোরে আস্তর খসে খসে পড়ছে, এমন প্রেক্ষাপটে দেখছি যে ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে উদ্ধার তৎপরতা বা আগুন নেভানোর কাজ সেটি এখনো অব্যাহত রেখেছেন এবং এই চেষ্টা আসলে ফায়ার সার্ভিস রাতেও চালিয়েছিলেন, বিভিন্ন তলায় তারা অভিযান চালিয়েছেন যে কোথাও কোনো মরদেহ আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি গতকালকের পর থেকে। আমরা গতকালকে দেখেছিলাম যে নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান পরিচালনা করতে পেরেছিলেন, কারণ গতকালকে বিকেল পর্যন্ত চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তলাতেও আগুন ছিল, অর্থাৎ আগুন থাকার কারণে গতকাল এই যে পঞ্চম এবং ষষ্ঠ তলাতে উদ্ধার অভিযান চালানো যায়নি। আমরা আজকে সকালে দেখেছি নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা বলা চলে দ্বিতীয়বার আবার কোথাও তৃতীয়বারের মতো তল্লাশি চালিয়েছে যে কোথাও কোনো মরদেহ রয়েছে কিনা, এবং এরপরে তারা একে একে উপরের দিকে উঠছে এবং দেখতে পাচ্ছেন যে এখনও ষষ্ঠ তলায় ধোয়ার কুণ্ডলি রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে সেই ধোয়ার কুণ্ডলি নেভানোর চেষ্টা করছে। সকালে দেখেছিলাম কোথাও নিভু নিভু আগুন রয়েছে। এখন মূলত এই ষষ্ঠ তলায় গোডাউন ছিল কোম্পানির, এখানে বিভিন্ন ধরনের পণ্য রাখা ছিল, কাগজ তৈরির অনেক পণ্য রাখা ছিল, কেমিক্যালও ছিল এমনটিও তারা ফায়ার সার্ভিস জানিয়েছে। সব কিছু মিলিয়ে এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস বলছে যে মূলত ভবনটি নির্মাণের সময় অনেক কিছুই মানা হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থার রাখার জন্য এর পাশাপাশি এই কারখানার মধ্যে কেমিক্যাল রাখা ছিল, অর্থাৎ তাদের বক্তব্য মতে আসলে এরকম যখন উৎপাদনশীল বা এরকম কারখানা বা গোডাউনে কেমিক্যাল রাখার কোনো নিয়ম নেই। এটি আগুন লাগার পেছনে কারণ সবকিছুই তারা পর্যবেক্ষণ করছেন এবং সবকিছু প্রতিবেদন আকারে তদন্ত কমিটির কাছে তারা হস্তান্তর করবেন, এবং যেহেতু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে যে তদন্ত কমিটি কাজ করবে আজকে যখন ফায়ার সার্ভিস তাদের এই ভবন উদ্ধার অভিযান শেষ করবেন এরপর থেকে, এর মাঝখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান আছে বেসরকারি, তারা এসেছেন, তারা এখানে তাদের বেসরকারি সংস্থা তাদের যে জড়িত রয়েছে বা তাদের যে তদন্ত রয়েছে সেই তদন্ত তারা চালাচ্ছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ষষ্ঠ তলাতে উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ তলাতে যে পরিমাণ পোড়া ময়লার স্তূপ তৈরি হয়ে গেছে বা পোড়া জিনিসপত্রের স্তূপ তৈরি হয়ে গেছে, সেই স্তূপ আসলে তারা শুধু যে পানি ঢালছেন তা নয়, এখানে সব ময়লার স্তূপ সরিয়ে দেখছেন যে কোথাও কোনো লাশ পড়ে আছে কিনা, কারণ গতকালকে আমরা যে বিষয়টি দেখেছিলাম এই ভবনের চতুর্থ তলা থেকে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যখন ফায়ার সার্ভিস বলছিল যে যখন নিচের দিকে আগুন লেগেছিল তখন শ্রমিক যারা বা ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সবাই উপরের দিকে ওঠার চেষ্টা করছিল এবং উপরে উঠতে না পেরে তারা কিন্তু যখন উপরে চারতলায় এসে আটকা পড়ে যান, অর্থাৎ গেট বন্ধ ছিল, তালা ছিল, যে কারণে তারা বেশি দূর যেতে পারেনি, চারতলাতেই তাদের অবস্থান ছিল, যে কারণে সবচেয়ে বেশি মরদেহ চারতলাতেই পাওয়া গেছে এবং আজকেও সেই কারণে চারতলাতে আবারও তারা তাদের যে অভিযান সেই অভিযান চালিয়েছেন।
আমি যদি একটু দেখাতে চাই যে বিল্ডিং এর যে অংশটি ধসে গিয়েছে, অর্থাৎ পঞ্চম তলার ছাদ যেটিকে বলে, সেই ছাদের যে অংশ সেটি একেবারে নিচে পড়ে গেছে, এবং উপরে যে ছয় তলার ছাদ রয়েছে যেটি, সেই ছাদের আস্তর খসে গেছে, একেবারে বলা চলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই বিল্ডিংটি। এবং সিঁড়ির যে অংশ রয়েছে সেই সিঁড়ির অংশে অনেক আস্তর খসে খসে এখনো পড়ছে। এবং এই যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা, এই উদ্ধার তৎপরতা এখন 10টি ইউনিট কাজ করছে। আমরা ঘটনার পর থেকে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের 17 থেকে 18টি ইউনিট কাজ শুরু করেছিল, কিন্তু যখন নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানে সর্বশেষ শুনছিলেন সহকর্মীর কাছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের আগুনে পোড়া ছয়তলা ভবনটি যেন বন্দিশালায় পরিণত হয়েছে। প্রতিটি তলায় খোপ খোপ করে জিআই নেটের বেড়া দিয়ে ঘেরা ছিল, তালা দেয় সব খোপে কাজ করতেন শ্রমিকরা। অনুসন্ধানে জানা গেছে আগুন লাগার পর কারখানার ব্যবস্থাপক মাহবুব শ্রমিকদের বের হতে বাধা দেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান কারখানায় ছিল না পর্যাপ্ত সিঁড়ি এবং আগুন নেভানোর ব্যবস্থাও। আগুনে ছেয়ে গেছে ভবনের নিচের তলা, তাই সিঁড়ি দিয়ে নামার উপায় নেই। এমন মুহূর্তে সহকর্মীদের জীবন বাঁচাতে ফর্কলিফট নিয়ে এগিয়ে আসেন চালক। দুই ও তিন তলা থেকে লাফিয়ে আগুন থেকে বাঁচার চেষ্টা শ্রমিকদের। দুই ও তিন তলায় কাজ করা শ্রমিকদের একটি অংশ পাশের ভবনের সংযোগ সিঁড়ি দিয়েও নেমে যান। কিছু শ্রমিক ভবনের পূর্ব দিক দিয়ে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন, তবে আটকা পড়েন চার ও পাঁচ তলার শ্রমিক ও কর্মকর্তারা। অনুসন্ধানে জানা গেছে শ্রমিকরা বের হতে চাইলে বাধা দেন সেকশন ম্যানেজার মাহবুব। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্রমিকরা নিচে নামতে পারেননি, উপরে উঠতে পারেননি, ফলে পুড়ে মরতে হয় অনেককে। আগুনে পুড়ে মারা যান সেকশন ম্যানেজার মাহবুবও। পোড়া ভবন ঘুরে দেখা যায় প্রতিটি তলা নানা ভাগে বিভক্ত এবং আটকানো নেটের বেড়া দিয়ে, রয়েছে তালাও। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা শ্রমিকদের চলাচল নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা করা হয়েছে। কম্পার্টমেন্ট ছিল অনেক বেশি, তো যেটা আগুনের কারণে অনেক সময় ওয়াল ভেঙে গেছে, বা যদি কোথাও কাটা ওই যে ওই রকম তারের যদি কিছু জিআই তারের নেট জাতীয় জিনিসও থাকে, এগুলো অনেক ক্ষেত্রে পুড়ে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে বোঝা গেছে যে এগুলো যে কম্পার্টমেন্ট টু কম্পার্টমেন্ট একটা ইয়ার মতো ছিল আর কি। বিশাল এই ভবনের প্রতিটি তলা 34,000 স্কোয়ার ফিটের, অথচ চলাচলের জন্য মাত্র দুটি সিঁড়ি। ফ্লোরগুলো ধোয়ায় ছেয়ে গেলে শ্রমিকরা সিঁড়ির পথ খুঁজে পাননি। নিচের তলায় আগুন নেভানোর একটা পানির পাইপ দেখা গেলেও পাম্প ছিল কিনা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। অকুপেন্সি লোড অনুযায়ী সিঁড়ি অপ্রতুল ছিল বলে মনে হয় আমাদের। আগুন নেভানোর মতো যে আমাদের হুস পাইপ নিচে আমরা দেখেছি দুই একটা, তো এগুলো আসলে কার্যকরী ছিল কিনা যথেষ্ট সন্দেহ আছে। ফায়ার সার্ভিস বলছে ভবনটি ব্যবহারে কোনো শৃঙ্খলা ছিল না। নিচের ও উপরের তলায় ছিল গুদাম, আর মাঝের তলায় কারখানা। নিচের তলায় গুদামে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় নিজের দায় অস্বীকার করেছেন কারখানা মালিক আবুল হাশেম, কিন্তু বিশাল এই ভবন তিনি যেভাবে নির্মাণ ও ব্যবহার করছিলেন তাতে অনেক গুরুত্বপূর্ণ নিয়মকানুনই উপেক্ষিত থেকেছে, যার পরিণতি বহু মানুষ আগুনে পুড়ে ছাই। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন নিয়মকানুন মানলে মৃত্যুর মিছিল এত দীর্ঘ হতো না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেন্সিক বিভাগ, পাশাপাশি স্বজনদের রক্ত ও সোয়াব সংগ্রহ করা হচ্ছে। শনিবার সকাল থেকে স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেলে ভিড় করছেন অনেকেই। এই কান্না রূপগঞ্জের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 14 বছরের কিশোরী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিতুর বাবা বিল্লাল হোসেনের। একই অবস্থা নিহতদের সব কয়টি পরিবারে। শনিবার সকাল থেকে অনেকেই আসেন ঢাকা মেডিকেলের মর্গে সন্তানের খোঁজে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের চারপাশ। বয়স হয়েছে 15-16 বছর, মা যে 3 দিন ধরে না আসছি, পাই না কিছু। সকাল 7টা থেকে আমি এই কষ্ট করতে দিই, আমার ছেলে কোনো সন্ধান পাইতাছি না। মর্গের ভেতরে নমুনা সংগ্রহের বুথ বসিয়েছে সিআইডি। 49 মরদেহের স্বজনদের রক্ত সংগ্রহ করছেন তারা। দাবিদাররা আসলে তাদের নমুনা সংগ্রহ করে আমরা এগুলো প্রোফাইল প্রস্তুত করে আমরা আসলে এদের রিলেশনটা নিশ্চিত করতে পারবো। যদি সব দাবিদাররা এখনই চলে আসে বা আজকের মধ্যে যদি চলে আসে,
তাহলে হয়তোবা সকল নমুনা পরীক্ষা নিরীক্ষা করতে এক মাসের মতো সময় লাগবে। ডিএনএ নমুনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক মাস সময় লাগবে বলেও জানিয়েছে সিআইডি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় নিহতদের পরিচয় শনাক্তে নমুনা দিতে ঢাকা মেডিকেলে ভিড় করেছেন স্বজনরা, সেখানে ডিএনএ সংগ্রহ করছে সিআইডি। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে কতদিন সময় লাগতে পারে, আর এ পর্যন্ত কতজনের ডিএনএ সংগ্রহ করেছে সিআইডি? যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য সিআইডির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 21 থেকে 30 দিন সময় লাগতে পারে এমনটাই বলা হচ্ছে। আজকে সকাল 8টা থেকে সিআইডির কর্মকর্তারা ঢাকা মেডিকেলের মর্গে আছেন। আমি যদি আপনাকে একটু এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তারা অপেক্ষায় আছেন। এবং রূপগঞ্জে যেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যারা দগ্ধ হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছেন, এবং তারা তাদের মূলত সিআইডির পক্ষ থেকে তাদের রক্ত এবং সোয়াব সংগ্রহ করা হচ্ছে, এবং ম্যাচিং করতে মোটামুটি প্রায় 30 দিনের মতো সময় লাগবে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখন কিন্তু এখানকার স্বজনরা যারা আছেন অনেকেই স্বজনদের ছবি, ভোটার আইডি কার্ড সহ অনেকেই প্রয়োজনীয় যেসব কাগজপত্র আছে সেগুলো নিয়ে এখানে ভিড় করছেন। সেক্ষেত্রে অনেকে অভিযোগ করছেন যে তারা কিন্তু তাদের স্বজনকে অগ্নিকাণ্ডের ঘটনার স্থলেও খুঁজে পাননি, এবং যেহেতু ঢাকা মেডিকেল তাদের সর্বশেষ স্থান এবং এখানে যেহেতু প্রায় 49টি মরদেহ আনা হয়েছে সেক্ষেত্রে তারা এখানেই খোঁজ করছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে একটি ডিসিশন নিয়েছে, যেটি হচ্ছে 49টি মরদেহ মধ্যে মূলত 15টি মরদেহ স্থানান্তর করা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে, এছাড়া 8টি মরদেহ ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে যে মর্গ রয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে, এছাড়া বাকি 25টি মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। এইভাবে মূলত মরদেহগুলোকে এই পর্যন্ত রাখা হয়েছে। আর আমরা সিআইডি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন অনেকেই আসছেন যে তারা তাদের স্বজনদের লাশ শনাক্ত করে নিয়ে যাওয়ার জন্য যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু অনেকেই বলছেন যে তারা তাদের স্বজনদের লাশ দেখে চিহ্নিত করতে পারবে। তবে সিআইডির কর্মকর্তারা যেটি বলছেন যে যেহেতু একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা লাশগুলো হস্তান্তর করবেন, সেই ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা ছাড়া এবং ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ এবং শনাক্তের ক্ষেত্রে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কিন্তু লাশ হস্তান্তরের কথা আমাদেরকে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যেসব কর্মকর্তা আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন বেশিরভাগ লাশেরই একেবারে অবস্থা বলা চলে পুরোপুরি শনাক্ত পর্যায়ে নেই এমনটাই কিন্তু তারা বলছেন। সেই ক্ষেত্রে যারা লাশের কোনো পরিস্থিতি দেখে শনাক্তের কথা বলছেন সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোকে তারা বিবেচনায় এই মুহূর্তে নেবেন না এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। সিআইডির পক্ষ থেকে যেহেতু এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে আজকে সারাদিন সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে সিআইডির কর্মকর্তারা যারা আছেন তারা নমুনা সংগ্রহ করছেন, পরিবারের সদস্যরা এখনও আসছেন, তারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এখন পর্যন্ত 35 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, বাকি যারা আছেন তাদের নমুনা সংগ্রহের পরই তাদের নমুনা সংগ্রহের যে কার্যক্রম সেটি স্থগিত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের 18 জেলায় আরও 170 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 89 এবং উপসর্গ নিয়ে 81 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন গ্রামেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপসর্গে মৃত্যুর হার বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 14 জন, এর মধ্যে 6 জন করোনা আক্রান্ত হয়ে এবং 8 জন উপসর্গ নিয়ে। গত 24 ঘন্টায় রাজশাহীর 2টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার 31.98%। খুলনার 3টি হাসপাতালে মারা গেছে 10 জন, যাদের 7 জন করোনা এবং 3 জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় প্রতিদিনই করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 24 জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সবচেয়ে বেশি। এই কর্মপরিকল্পনা বদলায় নতুনভাবে আবার একটি সিস্টেম তৈরি করতে যেয়ে আমরাও বিভিন্ন অব্যবস্থাপনা তৈরি হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তারপরেও যে আমাদের কাছে যেসব রুগীরা আসছেন তাদেরকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য। 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে যশোরে 12, সাতক্ষীরায় 10, ঝিনাইদহে 9 এবং চুয়াডাঙ্গায় 7 জন মারা গেছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের প্রাণহানি হয়েছে। নতুন আক্রান্ত ১৮০। হঠাৎ করে অনেক রোগী বেড়ে যায় এবং আমরা সরকারি নির্দেশনার আলোকে সেই অবস্থাটা থেকে আমরা উত্তরণের জন্য যা যা করার দরকার ছিল জনগণকে সাথে নিয়ে, আমাদের করোনা কমিটিকে সাথে নিয়ে, করোনা কমিটিতে বিভিন্ন সময় আলোচনা করে, মিটিং করে আমরা সেই কর্মপরিকল্পনা ঠিক করি। এদিকে টাঙ্গাইলে করোনায় এক চিকিৎসক সহ ৬ জনের মৃত্যু হয়েছে আর উপসর্গ নিয়ে মারা গেছে একজন। এ জেলায় শনাক্তের হার ৪২.৪৬%। আমরা হাসপাতালের বেড সংখ্যা ৫০,০০০ থেকে এখন ১১৬। শেখ হাসিনা মেডিকেল কলেজের দ্বিতীয় তলা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ সেখানে আরও ১০০ বেড আমরা করোনার জন্য প্রোভাইড করতে পারব। করোনা উপসর্গ নিয়ে বরিশালে ১৩ এবং বগুড়া ও ময়মনসিংহে মারা গেছে ১২ জন করে। এছাড়া নোয়াখালীতে করোনায় মারা গেছে ৭ জন। চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৩ জনের, সেখানে নতুন আক্রান্ত ৬০৩। সিলেটে মারা গেছে আরও ৪ জন। এ জেলায় শনাক্তের হার ৬০.৩৩%। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যেমনটি জানাচ্ছিলাম, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন, শনাক্তের হার ৪৭.১৯%। এবারে ফরিদপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, টানা ১০ দিন লকডাউনের পরেও যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, সংক্রমণের হার এবং মৃত্যু বেড়েই চলেছে, অবস্থায় চিকিৎসকেরা কি বলছেন এবং জেলা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন? আপনাকে একটি পরিসংখ্যান দিতে চাই, গত এক সপ্তাহে কিন্তু ফরিদপুরের পিসিএল ল্যাবে যে নমুনা পরীক্ষা করা হয় তার প্রায় গড় প্রায় শতকরা হার যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ৪৫-৫৬ পর্যন্ত রয়েছে, এর মধ্যে আপ ডাউন করছে। তো গতকাল কিন্তু এই ফরিদপুর জেলায় কিন্তু ৫৬.০৪ ছিল, আজকে কিন্তু সেটা ৪৭.১৯% হারে আক্রান্ত লেভেল এসেছে। তবে মৃত্যুর হারও কিন্তু পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে। তো গতকালকে কিন্তু ১৪ জন মারা গেছে, আজকে কিন্তু ১৬ জন মারা গেছে। যদিও এই ১৬ জনের মধ্যে ৭ জন ফরিদপুর জেলার আর বাকি যে ৯ জন রয়েছে সেই ৯ জনের মধ্যে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাদারীপুর, মেহেরপুরের রোগী রয়েছে বলে যেটি আমাদের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে, তিনি বলেছেন যে সরকার নির্দেশনা অনুযায়ী তাদের প্রশাসনিকভাবে প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে করোনা কমিটি রয়েছে সেই কমিটির মধ্য দিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, মানুষের সচেতনতার ভূমিকা নিয়ে যাচ্ছে। অন্যদিকে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান যেটি বলেছেন যে তারা গতকাল থেকে শুরু করেছে ফরিদপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ মসজিদ মন্দিরে কিন্তু তারা প্রচার চালাচ্ছে, মানুষকে সচেতন করার জন্য কাজ করছেন, তাদের প্রচার অভিযান শুরু হয়েছে। আমি আপনাকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে ফরিদপুর শহরের মেন কেন্দ্র যেটা জনতা মেকের মোড় সেখানে দাঁড়িয়ে আছে, সেই চিত্রটা আপনি দেখলে বুঝবেন যে এখন কিন্তু তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। প্রশাসনের তৎপরতা, জেলা প্রশাসনের তৎপরতা, পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতার কারণে কিন্তু এই চিত্র আমরা পাচ্ছি। যদিও সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মানুষের উপস্থিতি বেশ ভালোই দেখা যায় এবং মানুষের মুখে মাস্ক কিন্তু আগের থেকে বেশ হারে বাড়ছে, এমনটি কিন্তু আমাদের বলেছেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন। তো আপনাকে বলে রাখি যে ফরিদপুর জেলায় এই পর্যন্ত করোনায় মারা গেছে ২৬৩ জন ব্যক্তি, এর পাশাপাশি আক্রান্ত হয়েছে ১৪,৪৫০ এবং সুস্থের হার সুস্থ হয়েছে ১১,৮০০। এটি ছিল ফরিদপুরের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুরের করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে চূড়ান্ত সময় পার করছে দেশ। চলমান লকডাউন সফল হলে আগামী ৪-৫ দিন পর সংক্রমণ নিম্নমুখী হতে পারে বলে ধারণা করছেন জনস্বাস্থ্যবিদরা। তবে তাদের শঙ্কা, বিধিনিষেধে শিথিলতা এলে সংক্রমণ কমবে না, বরং আরও বেড়ে যেতে পারে। দেশে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের চূড়ান্ত পর্যায় ছিল গত বছরের জুনে। চলতি বছরের মার্চ এপ্রিলে দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। তবে মে মাস থেকে আবার সংক্রমণ কমতে থাকলেও সংক্রমণের হার পাঁচের নিচে আসেনি। জুন মাস থেকে আবার বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। চলতি মাসে দৈনিক শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়েছে। ৫% নিচে যে কন্টেইনমেন্ট বলে সেটা আমরা করতে পেরেছিলাম ডিসেম্বর জানুয়ারি এই সময়ের দিকে, শীতকালের দিকে। এরপরে আবার ২৪% হয়ে গেছিলো মার্চের শেষে, আবার কমিয়ে এনেছিলাম ২৭, কিন্তু পাঁচের নিচে নামেনি। আবার এটি আবার বৃদ্ধি পেতে পেতে এখন ৩১%। সুতরাং আমরা দ্বিতীয় ওয়েভে রয়েছি। ১ জুলাই থেকে দেশে কঠোর লকডাউন চলছে, এ কারণে বিশেষজ্ঞরা বলছেন আগামী ৪-৫ দিন পর সংক্রমণ নিম্নমুখী হতে পারে। আমরা এখন পিকে রয়েছি নিঃসন্দেহে। এই পিকটা আমরা যদি আমাদের কর্মকাণ্ড নির্ধারণ করবে যে আমরা এই পিক থেকে নিম্নমুখী হব নাকি আবার নিম্নমুখী হয়ে আবার ঊর্ধ্বের দিকে আবার চলে যাব। করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ২ থেকে ১৪ দিন,
অন্তত পক্ষে 14 দিন অপেক্ষা করতে হবে, 10 থেকে 14 দিন অপেক্ষা করতে হবে সে সংক্রমণ সংখ্যা নিচের দিকে যাওয়ার জন্য। কিন্তু আস্তে আস্তে এটা আগামী 3 থেকে 5 দিনের ভিতরে কমতে শুরু করবে আমরা আশা করছি। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের সফলতার উপর নির্ভর করছে সংক্রমণের গতি প্রকৃতি। গ্রাম অঞ্চলে আসলে লকডাউন তো মানানো খুব কঠিন সারা দেশে একসাথে, কিন্তু যদি আমরা লকডাউনটা আসলে সাকসেসফুলি এবং সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি তাহলে কিন্তু সংক্রমণ সংখ্যা কমে আসবে। আসছে ঈদে মানুষ স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের তীব্রতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। সংক্রমণ বাড়ায় কোরবানির পশু বেচা কেনা নিয়ে অনিশ্চয়তা, লকডাউনে অনেক জেলায় শুরু হয়নি পশুর হাট, অনলাইনে বিক্রিতে উৎসাহ। কামরাঙ্গীর চরে অটোরিকশা ব্যাটারির চার্জার বিস্ফোরণে দগ্ধ মতিন ও ইয়াসমিন দম্পতি মৃত্যু, 2 সন্তানের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও বাইরে বের হচ্ছে লোকজন, চিকিৎসক, জরুরি বিদ্যুৎ সহ বিভিন্ন জরুরি পরিষেবার ভুয়া স্টিকার লাগিয়ে বের হচ্ছে অনেকে। প্রধান সড়কে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও পাড়া মহল্লায় অবাধে বের হচ্ছে মানুষ। কঠোর বিধিনিষেধে লোকজনকে ঘরে রাখা না গেলে কারফিউ দেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জরুরি সেবায় ভুয়া স্টিকার লাগিয়ে এসব গাড়ি রাস্তায় বের হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের পর জরিমানা করা হয় গাড়ির মালিকদের। বিভিন্ন গাড়িতে বিভিন্ন স্টিকার লাগানো, তো এইসব স্টিকারের ব্যাপারে আমরা তাদের এই স্টিকারগুলো কেন তারা লাগিয়েছে আমরা যাচাই বাছাই করছি, এবং তাদের কাছে যদি তারা কোনো কাজে বের হন সেই কাজের ওয়ার্ক করার আছে কিনা আমরা সেগুলো পরীক্ষা করছি, এবং পরীক্ষার মাধ্যমে যাদেরকে আমরা দেখছি যে তাদেরটা সঠিক তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি এবং বাকিদেরকে আমরা আইনের আওতায় আনছি। প্রতিদিনই এমন শত শত গাড়িকে কয়েক লাখ টাকা জরিমানা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তবুও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে লোকজন। বিএডিতে আমরা কাজ করি, ইমার্জেন্সি কাজ করি, এই যে আমরা কাগজে ওয়ার্ক করে আমি নিয়ে আসি। আমাদের অফিস থেকে শুধুমাত্র আমিই বাইরে যাই, স্যারের পার্সোনাল গাড়ি তো আমার যেতে হয় আর। পাড়া মহল্লায় জটলা বেশি বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অলিগলিতে টহল বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করার কথা জানান তারা। প্রত্যেকটা গাড়ি চেক ব্যাক করতেছি, অধিকাংশ গাড়ি তারা করোনার টিকা এবং বিভিন্ন জরুরি কাজে বের হয়েছে। যে সকল গাড়ি তাদের যুক্তিসঙ্গত কারণ দেখাতে ব্যর্থ হয়েছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঠোর বিধিনিষেধে জনগণকে আটকানো না গেলে প্রয়োজনে কারফিউ দিতে হবে। মানুষ যেহেতু সচেতন হচ্ছে না, তাই কমপক্ষে 2 সপ্তাহের জন্য কারফিউ জারি করে মানুষকে ঘরে রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবে এটা অবশ্যই পরিকল্পনা অনুযায়ী করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। করোনার ভয়াবহতা রোধে 1 জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। প্রথম কয়েকদিন কম বের হলেও ক্রমে লোকজনের চাপ বেড়েছে রাস্তায়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের 10 দিনে সকাল থেকে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রধান সড়কগুলোয় চেকপোস্টে গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে জানতে চাওয়া হচ্ছে চলাচলের কারণ, অফিসগামীদের আইডি কার্ড চেক করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে খিলগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, লকডাউনে কিন্তু এর মধ্যে 10 দিন চলে যাচ্ছে, আপনি আছেন খিলগাঁওয়ে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় কিন্তু বেশ গাড়ির চাপ এবং সাধারণ মানুষের চলাচল দেখা যাচ্ছে। দেখুন, যেই জায়গাগুলোতে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে সেই জায়গাগুলোতে একটু ভিড় কিংবা জটলা কম থাকলে অন্যান্য জায়গায় কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। আমি যদি এই খিলগাঁয়ের এখানকার চিত্র দেখাই, নিশ্চয়ই দেখবেন যে কি পরিমাণে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা রাস্তায় বেরোচ্ছে এবং প্রত্যেকেই নানা রকম অজুহাত দিয়ে বেরোচ্ছে। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আজকে এবং গতকালকে থেকে যারা বেরোচ্ছে তারা অনেকে মিথ্যা অজুহাতে বেরোচ্ছেন। কেউ ভুয়া ডাক্তারের সার্টিফিকেট, কেউ গাড়িতে ভুয়া ডাক্তারের স্টিকার, কেউ নানা রকমের বিভিন্ন রকমের জরুরি পরিষেবাদায়ক স্টিকার লাগিয়ে তারা কিন্তু রাস্তায় বেরোচ্ছে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। শুধুমাত্র তাই না, যারা বাসা থেকে বেরোচ্ছেন তারাও স্বাস্থ্যবিধি মানতে কিন্তু অনেক অনীহা তাদের মধ্যে দেখা গেছে এবং যারাই বেরোচ্ছেন মাস্ক পরা থেকে শুরু করে শারীরিক দূরত্ব মানা থেকে শুরু করে কিছুই তারা মানতে চাইছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গত 9 দিনের কথা যদি আমি বলি, আজকে 10ম দিন, গত 9 দিনে প্রায় 6,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র বিনা কারণে বাসা থেকে বের হওয়ার জন্য, এবং ট্রাফিক আইনে মামলা করা হয়েছে প্রায়
1.5 কোটি টাকার উপরে। এই যে এত মামলা এবং এত তাদের প্রতি গ্রেপ্তার করা হচ্ছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু একেবারে সচেতন হচ্ছেন না। দুই তিন দিন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম তৎপরতা দেখেছি, তাদের যেরকম কঠোরতা দেখেছি, সেই পর্যায়ে কেন যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী, বা পাড়া মহল্লাগুলোতে তাদের টহল কেন জোরদার করা হচ্ছে না? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই তাহলে কিন্তু এবছর আমরা দেখেছি, গত বছর যেমন প্রথম কয়েকদিন পরে কিন্তু তাদের মধ্যে একটা ঢিলেঢালা ভাব ছিল, কিন্তু চলতি বছরে কিন্তু একেবারেই তাদের মধ্যে কোনো ঢিলেঢালা দেখা যায়নি। বরং পুলিশ থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, বিজিবি, তারা প্রত্যেকেই কিন্তু কাজ করছে। সমস্যাটা হলো সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু মানতে চাইছে না। যখনই কোনো পাড়া মহল্লা কিংবা কোনো অলিগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি ঢুকে বা চেকপোস্ট ঢুকে, তখনই তারা সেখান থেকে সরে যান। কিন্তু যখনই পুলিশের গাড়ি বা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো বের হয়ে আসে, ঠিক তখনই কিন্তু তারা আবার বের হয়ে দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে গেছেন কিনা। অন্যান্য জায়গায় আমরা দেখেছি, আজকে সকালবেলা দেখেছি মিরপুরে যখন ট্রাফিক পুলিশ সেখানে গেছে বা পুলিশ সদস্য সেখানে গেছেন, তখন দৌড়ে যে যার মতো ঘরে ঢুকে গেছেন, যখন তারা বের হয়ে চলে আসেন সঙ্গে সঙ্গে তারা কিন্তু বের হয়ে আসেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব কঠোর অবস্থানে আছে, 9 দিনে 6,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাই 15 কোটি টাকা জরিমানা করা হয়েছে, সব মিলিয়ে কিন্তু সংখ্যাটা অনেক বড়। কিন্তু সাধারণ মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে আসলে সচেতন না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এর চেয়ে কঠোর হওয়াটাও কিন্তু একটা মুশকিল কাজ। চলমান লকডাউনের 10ম দিনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এদিকে লকডাউনের 10ম দিনেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক মানুষ নেমেছেন রাস্তায়, কোথাও কোথাও প্রশাসনের চোখ এড়িয়ে চলছে গণপরিবহনও। আইন শৃঙ্খলা বাহিনীর টহলে ধরা পড়লে গুনতে হচ্ছে জরিমানা, হচ্ছে মামলাও। তারপরও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা বাড়ছেই। শনিবার সকাল 9:30 চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে যাত্রীবাহী একটি বাস দ্রুত গতিতে ছুটতে থাকে লালখান বাজারের দিকে। প্রশাসনের চোখ এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে চাইলেও শেষমেশ থামতে হয় পুলিশের চেকপোস্টে। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও নানা অসহায়তার অজুহাত দিয়ে যাত্রীরা উঠছে এসব বাসে। পরিবহন সংশ্লিষ্টরা সড়কে বাস নামানোর বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো অভিযোগ দিচ্ছে যাত্রীদের, আর প্রশাসন বলছে বিধিনিষেধ কার্যকরে তৎপর তারা। আমি ভাই 8-10 হাজার টাকা আমার দৈনিক খরচ হয়ে আসা যাওয়া 100-200 টাকা, তাহলে আমার কোম্পানিকে কি, আমি কোম্পানিতে কি পাচ্ছি, আমার নিজের ফ্যামিলিকে কি দিচ্ছি? আমাদেরকে ঠেলে ওড়ে এখানে, মানে আপনার টাইগার বাস থেকে যে যাত্রীগুলো উঠছে আমাদেরকে ডাইরেক্ট ঠেলে উঠছে। কিছু বাস আছে এই যে যেমন গার্মেন্টস বা যে কোনো সরকারি অফিস বা অন্যান্য অফিসে যেগুলো অনুমতি আছে যাচ্ছে, সেগুলো আমরা কাগজ দেখে চেক করে প্রপারলি অনুমতি আছে কিনা সেগুলো দেখে সেগুলো আমরা এক্সকিউজ করছি, আর যেগুলো দেখছি যে অনুমতি নাই, যাত্রী উঠায় সাধারণ যাত্রী নিয়ে উঠাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে পথে নামা মানুষের সংখ্যা বাড়ছে বেশিরভাগ জেলায়। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বেড়েছে রিক্সা, থ্রি হুইলারের চলাচলও। সড়ক মহাসড়কের পাশাপাশি অলিতে গলিতে মানুষের চলাচল বাড়ছেই। খাওয়ার আতর বন্ধ নাই, লকডাউনে মানুষের যতটুকু সম্ভব একা একা থাকে বাইর হয়েছি, পেটে খিদা কি গরম ভাই, এর লেগে বাজারে যেয়ে মাল কিনা বেচা লাগে। তবে থেমে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও, টহলে আছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী, চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও। দণ্ড দেওয়াটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণ যাতে তাই পরিস্থিতির গভীরতা বুঝতে পারে সেই উদ্দেশ্যে আমরা অভিযানে আছি। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের নানা পদক্ষেপ থাকলেও সংক্রমণ কমাতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 1.5 মাসে দেশে আরও 2.25 কোটি করোনার টিকা আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কর্মসূচি পরিদর্শন শেষে আজ এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, আগস্ট মাসে ফাইজারের আরও 60 লাখ টিকা দেশে আসবে। এছাড়াও একই মাসে চীনের সিনোফার্ম ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাও পাওয়া যাবে। সরকারি কেনা এবং কোভ্যাক্সের আওতায় এসব টিকা আসবে বলে জানান জাহিদ মালিক। দেশের 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ সচেতন না হলে এই সংক্রমণ কোনোভাবেই কমানো সম্ভব না। করোনা রোগী বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকায় 5 ফিল্ড হাসপাতাল তৈরির জন্য জায়গা বাছাইয়ের কাজ চলছে। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায়ও হাসপাতালের শয্যা বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার জিলহজ মাসে চাঁদ দেখা যায়নি, ফলে 20 জুলাই সৌদি আরবে ঈদ উল আজহা হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 19 জুলাই পালিত হবে আরাফাতের দিন। এদিকে সৌদি আরবে হজের আয়োজন সম্পন্ন হয়েছে, করোনা মহামারীর মধ্যেও টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। করোনা ভাইরাস বিধিনিষেধের কারণে শুধু সৌদি নাগরিকরাই এবং দেশটিতে বসবাসরতরা হজ পালনের সুযোগ পাচ্ছেন। এবছর সর্বমোট 60,000 মানুষ হজ পালন করতে পারবেন।
এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না। চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি জেলায় অন্তত 1,34,000 গরু ছাগল কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে। শ্রম ও পুঁজি বিনিয়োগ করে অনেকেই গতবারে ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা ভাবছেন, কিন্তু লকডাউনের বাধ্যবাধকতায় এখনও শুরু হয়নি পশুর হাট। এমন প্রেক্ষাপটে বাজারের বদলে অনলাইনে বেচা কেনার ব্যবস্থা করতে তৎপর প্রশাসন। ঈদ যত ঘনিয়ে আসছে, কোরবানির পশু বিক্রি নিয়ে চুয়াডাঙ্গায় খামারিদের দুশ্চিন্তা ততই বাড়ছে। প্রতি বছরের মতো এবারেও জেলায় প্রায় 1,12,000 পশু প্রস্তুত করা হয়েছে। চলমান কঠোর বিধিনিষেধে জেলায় সব পশুর হাট বন্ধ। এ অবস্থায় পশু বিক্রি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অনলাইনে গরু বেচা কেনা সম্পর্কে আসলে তো চুয়াডাঙ্গাটা পেজ খোলা হয়েছে, শোনা যাচ্ছে, কিন্তু আসলে সবাই তো আমরা শিক্ষিত নাই, আমরা কীভাবে বেচা কেনা করবো। আমাদের দেখা যাচ্ছে ব্যাপারে গরু বাড়িতে আসলে কিনা বেচা করলে আমরা সুবিধা হয়। অনলাইনে গরু বেচা কেনা হচ্ছে, কেমন করে বেচা কেনা হচ্ছে আমি তো জানি না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হাট চালু না হলেও অনলাইনে গরু বিক্রি হবে, এজন্য প্রতিটি উপজেলায় অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশুর হাট নামে পেজ খোলা হয়েছে। 4টি উপজেলাতে 4টি অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমরা গরু ছবি সহ সম্ভাব্য দাম, কালার, সম্ভাব্য ওজন এগুলি দিয়ে আমরা প্ল্যাটফর্মে আমরা আপলোড দিচ্ছি, কিছু কিছু সাড়া আসছে। কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খাগড়াছড়ির খামারিরাও। তারা বলছেন, অনলাইনে গরু বিক্রি হলে এবছর অর্ধেকের বেশি গরু অবিক্রিত থেকে যাবে। এ অবস্থায় শঙ্কা কাটাতে সরকারি বেসরকারি উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্মে গরু বেচা কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওখানে গরুর ছবি দিয়া ভেটেরিনারি সার্জনের একটা কনসার্নে আমরা সেখানে ভালো গরুগুলো আমরা আপলোড করতেছি, মাহিং করিয়া সে ও তার গরু সম্বন্ধে প্রচার করতে পারে, তাহলে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে 1-2টা করে গরু ওখান থেকে বিক্রি হতে পারে। অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করা হলেও প্রান্তিক এসব খামারিরা এ বিষয়ে কতটুকু জানেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কামরাঙ্গীরচরে শুক্রবার অটোরিকশার ব্যাটারি চার্জার বিস্ফোরণে দগ্ধ মতিন ও ইয়াসমিন দম্পতি মারা গেছেন। ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা মারা যান। নিহতরা হলেন আব্দুল মতিন ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না। চিকিৎসকরা জানান তাদের শরীরের 92% ও 95% পুড়ে গিয়েছিল। এই ঘটনায় দগ্ধ নিহতদের 2 মেয়ে মাইশা ও আয়েশা শরীরেরও 42% ও 46% পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানভাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন একই পরিবারের 4 জন। মুন্সীগঞ্জের সদর উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের হামলায় 5 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছে। মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও বেহেরকান্দি গ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আসন্ন ইউপি নির্বাচনে মোল্লাকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরুল আমিন দেওয়ানের সঙ্গে এ ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য স্বপন দেওয়ানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় ককটেল বিস্ফোরণ সহ গোলাগুলির ঘটনায় 5 জন গুলিবিদ্ধ হয়। বাড়িঘর ভাঙচুর সহ বিচ্ছিন্ন সংঘর্ষে আহত হয় আরও 10 জন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এখনও এ বিষয়ে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন আছে বাড়তি পুলিশ। আশ্রয়ণ 2-এর যে কোনো প্রকল্পে ত্রুটি বিচ্যুতির জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান। সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দণ্ডপানিপুর প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, আশ্রয়ণ প্রকল্পে ত্রুটি সংস্কারের যে কাজ চলছে তা ত্রুটিমুক্ত হওয়া পর্যন্ত চলমান থাকবে। পাশাপাশি চলবে সারাদেশের ইতিমধ্যে হস্তান্তর হওয়া এবং নির্মাণাধীন প্রকল্পের যাবতীয় খোঁজ নেওয়ার কাজ। শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 5টি টিম বের হয়েছে। এগুলোতে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও। চলবে আর ত্রুটি বিচ্যুতি যেটা ধরেন প্রাকৃতিক কারণে বা কোনো ইয়ের কারণে অথবা টেকনিক্যাল কারণে হলে, তো এগুলো একটা গ্রিভিয়েন্স দেখে আসলে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। আফগানিস্তান ইরান সীমান্তে গুরুত্বপূর্ণ ফাঁড়ি দখল নিয়েছে তালেবান যোদ্ধারা, দেশের 85% এলাকা নিয়ন্ত্রণের দাবি।
এবং কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই কাল ভোর ছয়টায়, রেশ ছড়িয়েছে দেশের ফুটবল প্রেমীদের মাঝেও, সোশ্যাল মিডিয়ায় উত্তাপ। বিশ্বকরণে একদিনে প্রাণহানি হয়েছে 8,289 জনের, একদিনে শনাক্ত হয়েছে 4,92,000 রোগী। এছাড়াও বিশ্বে একদিনে সর্বোচ্চ প্রাণহানি ব্রাজিলে 1,433 জনের, সর্বোচ্চ শনাক্ত 57,713 রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 40,35,000। মোট আক্রান্ত হয়েছে 18,68,00,000 বেশি রোগী। গত এক সপ্তাহে বিশ্বে করোনা শনাক্তের হার বেড়েছে 11%। এছাড়াও এক সপ্তাহে বিশ্বে মৃত্যুর হার কমেছে মাত্র 0.3%। চিলিতে দুই সপ্তাহ ধরে করোনায় কম সংক্রমণ থাকায় দেশটি থেকে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। আফগানিস্তানের সঙ্গে ইরানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি দখল করেছে তালেবানরা। বার্তা সংস্থা রয়টার্সকে আফগান নিরাপত্তা কর্মীরা জানায়, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের সীমান্তে কওলা এলাকা দখল করে। এদিকে মস্কোতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানের 85% এলাকা দখলের দাবি করেছে। সীমান্তে তালেবান হামলার মুখে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরানে পালিয়ে যায়। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে কওলা সীমান্ত এখনও সরকারের নিয়ন্ত্রণে আছে। এদিকে মধ্যাঞ্চলের ঘোর প্রদেশ সহ বেশ কিছু শহরে আফগান নারীদের অস্ত্র হাতে সড়কে বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেন তারা। তবে মূলত নিরাপত্তা বাহিনীর তালেবান বিরোধী অবস্থানকে চাঙ্গা করতেই এই উদ্যোগ, জানিয়েছে সংশ্লিষ্টরা। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 98 রান। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল 192 রানের। চতুর্থ দিনের শুরুতেও ধীরস্থির সফরকারী দুই ওপেনার সাইফ আর সাদমান। প্রথম ইনিংসে দুজনই ছিলেন ব্যর্থ, নিজের প্রমাণের তাগিদ দিলেন দুজনই। বিনা উইকেটে 45 নিয়ে দিন শুরুর পর সাবলীলভাবে পার করেন প্রথম ঘণ্টা। লিড যখন 300 কাছাকাছি তখন 43 রান করে আউট হয়ে 50 সুযোগ হাতছাড়া করেন সাইফ। ভাঙে 88 রানের ওপেনিং জুটি। কোপা আমেরিকার ফাইনালে কাল ভোর ছয়টায় ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি। 28 বছরের শিরোপা খরা ঘুচানোর মিশনা নামবে আকাশে নীলরা। আর্জেন্টিনার হয়ে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট জিততে মরিয়া মেসি, অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য শিরোপা ধরে রাখা। ফুটবল প্রেমীদের কাছে পরম আকাঙ্ক্ষিত ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, আর তা যদি হয় ফাইনাল তাহলে তো কথাই নেই। মেগা ফাইনালের অপেক্ষা ফুরাতে চলছে, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। এবার শিরোপা জিততে মরিয়া মেসি, বিশ্ব ফুটবল মেসির মতো কাউকে খুব কমই পেয়েছে। অথচ এমন এক ফুটবলারের দেশের জার্সিতে মেজর কোনো ট্রফি নেই, অপেক্ষাটা দুই যুগেরও বেশি। ক্যারিয়ারের সায়ান্নে এসে আকাশি নীল জার্সিতে নামলেই নিজেকে উজাড় করে দেন ফুটবল জাদুকর। মেসি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, এই ট্রফি জয় করে তার প্রমাণের কিছু নেই। আমরা নিজেদের কাজটা ঠিক মতো করতে চাই, আগে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। মেসি ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারেন, তাকে আটকাতে বাড়তি মনোযোগ দিতে হবে। ভারসাম্য নষ্ট করে খেলা নিজেদের দিকে নিয়ে যেতে পারেন মেসি, যেমনটা নেইমারও পারেন। মেসি নাকি নেইমারের দল, শেষ হাসি কারা হাসবে তার সময় বলে দেবে। তবে পরিসংখ্যান বলছে ব্রাজিলকে হারানো কঠিন। দু দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। 111 বারের দেখায় আলবিসেলেস্তের জয় 46টি, আর সেলেসাউদের জয় 40 ম্যাচে, বাকি 25 ম্যাচ ড্র। কোপা আমেরিকাও ব্রাজিলের 9 শিরোপার বিপরীতে আর্জেন্টিনার শিরোপা 14টি, কিন্তু বিশ্বকাপ সহ অন্য সব মেজর টুর্নামেন্টে সেলেসাউদের ট্রফি বেশি। এই লড়াইয়ের মহিমা অতুলনীয়, যেখানে মেসি নেইমারের মতো ফুটবলাররা তাদের নৈপুণ্য দেখাবে। দারুণ এক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি আমরা। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার অন্যতম নায়ক তাদের গোলকিপার মার্টিনেজ। শিরোপা জয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। নেইমার, ফিরমিনো, রিচার্লিসনকে নিয়ে শক্তিশালী আক্রমণ ভাগ ব্রাজিলের। আমিও আমার দল ওদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মেগা ফাইনালে দু দলেই পরিবর্তনের সম্ভাবনা কম। ডিমারিয়াকে দেখা যেতে পারে আলবিসিলেস্তে একাদশে, অন্যদিকে স্যান্ড্রো ফিট হলে ব্রাজিল একাদশে ফিরবেন তিনি। ফাইনালের ভেনু মারাকানায় দর্শক ধারণ ক্ষমতার 10% প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। হলুদ বর্ণচ্ছটায় রঙিন হবে নাকি কান্নায় মলিন হবে মারাকানা, তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনালের রেশ ছড়িয়ে গেছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যেও। লকডাউনেও থেমে নেই লড়াই।
দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তাপ নেট দুনিয়াতেও। সাধারণ জনগণ থেকে শুরু করে মাশরাফি তামিম, তপু বর্বন, আর্জেন্টিনা ব্রাজিল ইস্যুতে সবাই বিভক্ত দুই ভাগে। লড়াই হয় মারাকানা বা বুয়েনোস এইরেসে, ঝড় ওঠে বাংলায় আড্ডায় চায়ের কাপে। একেবারে নিরাসক্ত যারা তারাও কাপের আবেগে। মর্যাদার লড়াইয়ে দেয়া যাবে না এক কিঞ্চি ছাড়ও, এমন একটা অবস্থা। তুমুল লড়াইয়ের টানাটানি, রেকর্ডের ক্ষীরোখাতা নিয়ে এক পক্ষের খোঁচার উপলক্ষ সেভেন আপ, তো অন্য পক্ষের চিমটি ২৮ বছরের শিরোপা খরা নিয়ে। মাঠের লড়াইয়ের কোথাও নেই, নেপথ্যের লড়াইয়ে যত সুখ আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের। কে কত দীর্ঘ পতাকা বানাতে পারে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা। মাঝখান দিয়ে পোয়াবারও পাড়ার দর্জিদের, পকেট ভারী হচ্ছে রংমিস্ত্রিদেরও। আবেগে হলুদ আকাশি নীলে বাড়ি রং করাচ্ছেন যে অনেকে। জীবন জীবিকা নিয়ে ২৪ ঘন্টা লড়াই যার, সেই রিক্সা চালক আনমনে ড্রিবলিং সেরে নিচ্ছেন অনুপ্রেরণা তার লিওনেল মেসি। ১৯৯৩ সালের পর থেকে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোপাই জিততে পারে না একই, এবারও মনে হয় না যে আর্জেন্টিনা জিততে পারবে একই। খেলাটা একটা সন্ধের জিনিস, সুন্দর জিনিস, এটাকে আমরা উপভোগ করবো, এটা হলো নিয়ম। এনে যদি আমরা মারামারি করি তাহলে এটার আসলে কোনো সৌন্দর্য থাকে না। ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথে বিভক্ত বাংলাদেশের ফুটবলাররাও, তপু বর্মনের প্রত্যাশা যোগ্য দল জিতবে শিরোপা। বিপরীতে দেশি ভাই নেইমারে আস্থা রাখছেন ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো। ব্রাজিল এবং আর্জেন্টিনা সবসময় ফেভারিট থাকে, সেটা আমরা সবসময় দেখে আসছি। তারা কিন্তু তাদের পারফর্ম শো করে ফাইনালে উঠেছে। যারা বেশি পারফর্ম করতে পারবে এবং ইকুয়ালাইজ করতে পারবে আমার কাছে মনে হয় তাহলে তারাই চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল ভালো ছন্দে আছে, ওদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। মেসি দুর্দান্ত হলেও আশা করব ফাইনালে আলো কাড়বে নেইমার। খুনসুটিতে বাদ যান না মাশরাফি তামিমরাও। আগের বার তো কি জানি হয়েছিল, হ্যাঁ ৭টা কি যেন হয়ে গিয়েছিল, ৭টা মনে নাই ঠিক, একটু বলবেন। হ্যাঁ ভাই, আমাদেরও অনেক কিছু মনে নাই ভাই, ছোটবেলার থেকে জানি ফুটবল খেলে পায়, হাত থেকে ফুটবল খেলা শুরু হলো কখন থেকে এগুলো আমরা ভুলে গেছি। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আবেগ জড়িয়ে কোটি বাঙালির, খেলার নামে মারামারি অপকর্ম নয়, ফুটবলের বিনোদনটা হোক সুস্থ, হিংসা বিদ্বেষ নয়, দিন শেষে জয় হোক ফুটবলের। খেলা খেলা বুঝে না মাসি বলে নাম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রীড়াঙ্গনে এমন রোববার আগে আসেনি কখনো। ভোরের আলো ফুটবে ব্রাজিল আর্জেন্টিনার রোমাঞ্চ দিয়ে, সন্ধ্যায় ছেলেদের ফাইনাল দিয়ে শেষ হবে টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডন, আর রাতে অপেক্ষা করছে ইতালি ইংল্যান্ড ইউরো ফাইনাল। খেলাধুলা, বিশেষ করে ফুটবলে সুপার সানডে বলে একটা বিষয় আছে। নামি দামি সব লিগে বড় ক্লাবের লড়াই দিয়ে ছুটির দিনকে স্মরণীয় করে ইউরো। তবে এবার ফুটবল ভক্তদের সামনে শুধু সুপার নয়, সুপার ডুবার সানডে। মৌসুম শেষে ক্লাবগুলো এখন বিশ্রামে, কিন্তু রোববার ঠিকই রঙিন হচ্ছে কোপা আমেরিকা আর ইউরোর ফাইনালে। ইতিহাসে প্রথমবার একই দিনে বৈশ্বিক ফুটবলের দুই বড় আসরের শিরোপার লড়াই। শনিবার রাত পোহাতেই ব্রাজিল আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই। এই লড়াইয়ের উত্তাপ এদেশে বরাবরই মাত্রা ছাড়ায়, নইলে এই করোনাকালেও কেন ব্রাহ্মণবাড়িয়া উত্তপ্ত হবে হলুদ আকাশি নীলের লড়াইয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে যা এখন বিশ্ব ফুটবলের আলোচিত ঘটনা। একদিকে মেসি, অন্যদিকে নেইমার, ১৪ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে লড়বে এই দুই আইকনিক দল, ফলে ভক্তদের ঠেকিয়ে রাখা যাচ্ছে না কোনোভাবেই। অন্যদিকে রাতে রোমাঞ্চ ছড়াবে ইউরোর ফাইনাল, ১৯৬৬ বিশ্বকাপের পর মেজর কোনো ট্রফি জয়ের সুযোগ থ্রি লায়ন্সের সামনে। অন্যদিকে মানচিনির হাত ধরে নতুন করে জেগেছে ইতালি, ইটস কামিং হোম নাকি ইটস গোয়িং রোম তাই দেখার অপেক্ষা। সকাল আর রাতের মাঝেও বিশ্রাম নেই ক্রীড়াপ্রেমীদের। টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনে ছেলেদের ফাইনালও যে এদিনই, ২০ গ্রান্ডস্লাম জয়ের মাইলফলক ছুঁয়ে ফেডেরার নাদালের পাশে বসার হাতছানি জোকোভিচের সামনে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।